আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। দু সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হবে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। ভারতীয় প্রবাসী কর্মীদের জন্য নতুন করে আরও সেক্টর খুলে দিল মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনি কি মালয়েশিয়া প্রবাসী? তাহলে আপনার জন্যই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস দিচ্ছে কম খরচে বিমান টিকিট। আপনার বুকিংয়ের জন্য এখনই যোগাযোগ করুন। মোবাইল 01322212220। বাংলাদেশ থেকে দুই সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়া ধাপে ধাপে কয়েক লাখ শ্রমিক পাঠানো হবে বলেও জানান তিনি। কয়েকটি দেশ সফর শেষে ফিরে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উল্লেখ্য, 2018 সালের 1 সেপ্টেম্বর মালয়েশিয়ার সরকার হঠাৎ করেই বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ ঘোষণা করে। এর প্রায় 3.5 বছর পর কর্মী পাঠানোর ব্যাপারে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা হয়। এ বছরের 2 জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠাতে 78,990 টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। ভারতীয় প্রবাসী কর্মীদের জন্য নতুন করে আরও সেক্টর খুলে দিল মালয়েশিয়া। মালয়েশিয়া ভারত থেকে বিদেশি কর্মীদের জন্য আরও বেশি সেক্টর খুলতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক শ্রী এম সারাভানান। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটি অন্যান্য খাত অনুমোদন করেছে। বৃহস্পতিবারের দেশটির জাতীয় সংসদ দেওয়ান রাকায়াতে কর্মচারীদের সামাজিক নিরাপত্তা সংশোধনী বিল উত্থাপনের সময় সাংসদদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি সংক্ষিপ্তভাবে এই কথা বলেন। পরিষেবা বিভাগের অধীনে রেস্তোরাঁ ও নির্মাণ বিভাগে হাই টেনশন কেবল ওয়ার্ক ভারত থেকে বিদেশি কর্মী নেওয়ার জন্য অনুমোদিত খাত বলে জানিয়েছেন তিনি। সোমবার সারাভানান এবং স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক শ্রী হামজা জয়নউদ্দিন বলেছেন, 3টি শিল্প তথা উৎপাদন, নির্মাণ এবং পরিষেবা খাতে 15টি উৎস দেশ থেকে বিদেশি কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভারত, থাইল্যান্ড, কম্বোডিয়া, নেপাল, মায়ানমার, লাওস, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান হিসেবে এই 15টি দেশের তালিকা দেওয়া হয়েছে। তবে আগে বিপুল সংখ্যক কর্মী বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং নেপাল থেকেই মালয়েশিয়াতে প্রবেশ করত। বাজার দীর্ঘায়িত হওয়ার কারণে উক্ত 3টি দেশের সুযোগ কমে আসতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশ্লেষকরা। সেক্ষেত্রে বাংলাদেশের কলিং যত দ্রুত খোলা যায় সেক্ষেত্রেই বাংলাদেশের জন্য কল্যাণ বলছেন তারা। মালয়েশিয়ার প্রাণকেন্দ্র বুকিত বিন্দাংয়ে বাংলাদেশি রেস্টুরেন্ট আলো ছায়া মিলছে দেশি খাবারের বিশাল আয়োজন। বিশেষ দিনে থাকছে হরিণের মাংস, এছাড়াও যে কোনো অনুষ্ঠানের খাবার অর্ডার ও ডেলিভারির ব্যবস্থা তো থাকছেই। আজই চলে আসুন নাম্বার 4 জালান আংসোকা বুকিত বিন্দাং কুয়ালালামপুর। মোবাইল +60162577384। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক শ্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন বুধবার দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বুধবার কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী অভিনন্দন বিনিময় করেন। সাক্ষাতের সময় বাংলাদেশি শ্রমিক নিয়োগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন তারা। সামনের দিনগুলোতে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার চমৎকার সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মোমেন। মালয়েশিয়ার এই নেতাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের সুবর্ণ জয়ন্তীর এই বছরে তাকে বাংলাদেশ সফরের জন্য আহ্বান জানান। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে আগ্রহ প্রকাশ করেন।